বাইতের প্রতি দরুদ আমরা প্রেরণ করছি, আল্লাহ যেন কবুল করে, আমিন। বিশেষ করে ওনার ঘরে ফাতিমা জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, এবং মা এবং মেয়ে এ দুজন যখন হেরার পর্বতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধ্যানে থাকতেন, যেখানে ওহী নাজিল হয়েছিল ইসলামের প্রথম যুগে, যে পাহাড় আমরা এখনো দেখি উঠার চিন্তা করা যায় না, ওই সময় প্রতিদিন দুই বেলা বা তিন বেলা খাবার নিয়ে মা এবং মেয়ে আল্লাহ রসুলের কাছে যেতেন কষ্ট করে এই পাহাড়ে উঠে। এবং ইসলামের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দিয়ে উনি প্রমাণ করেছেন যে উনি আল্লাহ রসুলকে এবং আল্লাহকে কত ভালোবাসেন। উনি যখন বিদায় নিয়েছেন, বিদায় নেবার আগে আল্লাহ রসুলের কাছে ওয়াদা করেছিলেন যে আমাকে কাফনের কাপড় হিসাবে আপনার ব্যবহৃত একটা কাপড় দিবেন আমাকে, আর সবাই চলে গেল আমাকে কবরস্থ করার পরে সওয়াল জবাব যখন হবে মুনকার নকিরের, তখন অবশ্যই আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। যেহেতু আলী মওলা আলীকে উনি ছোটবেলা থেকে লালন পালন করেছেন, প্রিয় নবীর চাচাত ভাই বলে এই দুজনে আমাকে নামাতে পারবেন। যখন সবাই চলে গেল আল্লাহ রসুল বসে আছেন, হযরত মা খাদিজাতুল কুবরার রওজা পাকের ওনাকে যখন শায়িত করেছেন ওইটার পাশে, আর উনি এই ইসলামের প্রথম যিনি সাহায্যকারী ওনার পাশে ছিলেন দুঃসময়ে, ওনার ব্যথায় ব্যথিত হয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা থেকে জিবরাইল আমিনকে পাঠালেন যে আমার রসুলকে বলো এখানে ওনার বিবির জন্য মন খারাপ না করে চলে যেতে, যদি খাদিজাতুল কুবরা মুনকার নকিরের কোনো সওয়াল জবাব দিতে না পারে আমি আল্লাহ সেটার জবাব দিয়ে দেব, এই জন্য আপনাকে বসে থাকতে হবে না, আপনি চলে যান, খাদিজাতুল কুবরার বিষয়ে আমি দেখব, কোনো জবাব যদি উনি দিতে না পারে আমি আল্লাহ ওনার পক্ষ থেকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, এরকম একজন মর্যাদা শানের একজন মহান মহিষী রমণী, আল্লাহ রসুল বলেছেন চারজন সম্মানিত মহিলা পৃথিবীতে আসছে, একজন হচ্ছে হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম, একজন হচ্ছে হযরত আসিয়া আলাইহিস সালাম, একজন হচ্ছে মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম, একজন হচ্ছে মা খাতুনা জান্নাত ফাতিমাতুজ জোহরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, চারজন সম্মানিত মহিলা পৃথিবীর জমিনে আসছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলুন, আল্লাহ পাক এই মহান হাসির আহলুল বাইতের রুহানি ফয়জাত আমাদের দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ফরিয়াদ রসিবিন নাহি মাওলা মেরি ফরিয়াদ সুন সুলতানে দি শাহেদ আমিন মাওলা মেরি ফরিয়াদ সুন মকসুদতন মতলব জা মাহকুমা হায় তো সারা জাহা মুশকিল কুশা ইয়াদ দে মাওলা মেরি ফরিয়াদ সুন আসসালাম আই নূরে চশমে আম্বিয়া আসসালাম আই বাদশাহে আউলিয়া فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کونین شاہ انبیاء کے واسطے یا الہ العالمین ارزقو میرے قبول رسد بھازا دعائے مصطفیٰ کے واسطے بارگاہ عالی میں تیرے یہ میرے التضاء اہل مشکل ہو بحل مشکل خوشا کے واسطے بلبل باغ مدینہ قرۃ العین رسول یا نبی بی فاطمہ خیر النساء کے واسطے